জিও পয়েন্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আমি উৎপল জানা হাজির হয়েছি এস এল এস টি নাইন টেনের জিওগ্রাফি বিষয়ে টপিক ওয়াইজ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজ আলোচনা করব প্র্যাকটিক্যাল পার্টের স্ট্যাটিস্টিক্যাল এবং কার্টোগ্রাফিক্স টেকনিক এর অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ স্কেল নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব এই টপিকটিকে কোন কোন দৃষ্টিভঙ্গিতে ভেঙে নিয়ে আমরা পড়বো তো প্রথম বলি প্রথমত আমরা স্কেল কাকে বলে স্কেলের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য তাদের সুবিধা অসুবিধা এবং তাদের যে ব্যবহার রয়েছে মূলত ব্যবহার পয়েন্টটাকে আমরা খুব বেশি করে নজর দিয়ে পড়বো তার পাশাপাশি আমরা স্কেল অনুসারে মানচিত্রকে যে বিভিন্ন ভাগে শ্রেণীভাগ করা যায় সেটা সম্পর্কে আমরা জেনে নেব এবং আরেকটা দৃষ্টিভঙ্গিতে আমরা পড়ব যেটাকে তৃতীয় দৃষ্টিভঙ্গি বলব অর্থাৎ স্কেল থেকে তৃতীয় যে দৃষ্টিভঙ্গিতে তোমরা পড়বে সেটি হলো ক্যালকুলেশান ক্যালকুলেশান বিভিন্ন হতে পারে আরএফ স্কেল থেকে বিবৃতিমূলক স্কেল বিবৃতিমূলক স্কেল থেকে আর স্কেল ম্যাপ এনলার্জমেন্ট অ্যান্ড রিডিউস্টের ক্ষেত্রে কী ধরনের আর এফের পরিবর্তন ঘটে সেই ধরন সংক্রান্ত ক্যালকুলেশান আমরা পড়ব এবার চলে আসি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা প্রসঙ্গে অর্থাৎ স্কেল সম্পর্কে জানতে গিয়ে প্রথম আমরা জানবো স্কেলের আবিধানিক অর্থ তো স্কেলের আবিধানিক অর্থ হলো মাপনি বা মানদণ্ড বা দাঁড়িপাল্লা সংজ্ঞাগত দৃষ্টিভঙ্গিতে আমরা স্কেলকে কীভাবে জানবো না স্কেল ইজ এ রেশিও বিটুইন ম্যাপ ডিস্ট্যান্স অ্যান্ড করেসপন্ডিং টু গ্রাউন্ড ডিস্ট্যান্স অর্থাৎ মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূমিভাগের ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত তাকে স্কেল বলে সূত্র আকারে স্কেলকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পাবো মানচিত্র স্কেল বা স্কেল সমান সমান এম ডি ডিভাইডেড বাই জিডি এমডি মানে হচ্ছে ম্যাপ ডিস্ট্যান্স আর জিডি মানে হচ্ছে গ্রাউন্ড ডিস্ট্যান্স অর্থাৎ স্কেল সমান সমান মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক স্কেলের ধারণা ধরা যাক কোনো একটি মানচিত্রে মেদিনীপুর এবং কলকাতা শহরের মধ্যে প্রকৃত দূরত্ব একশো পঁচিশ কিমি যেটি কিনা না পাঁচ সেন্টিমিটার একটি সরলরেখার মাধ্যমে নির্দেশ করা হয়েছে সুতরাং ওই মানচিত্রের স্কেল কত হবে না মানচিত্রে এক সেন্টিমিটার দূরত্ব ভূমিভাগে একশো পঁচিশ ডিভাইডেড পাঁচ সমান সমান পঁচিশ কিমি দূরত্বকে বোঝায় সুতরাং আলোচ্য মানচিত্রের স্কেল হল এক সেমিতে পঁচিশ কিমি এবার মানচিত্র অঙ্কন করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লাগে সেটা হচ্ছে স্কেল তো এই স্কেলের যে ব্যবহারিক গুরুত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব এক নম্বর বৃহৎ কোনো অঞ্চলের নকশা বা মানচিত্র স্বল্প পরিসর কাগজে অঙ্কনের জন্য স্কেলের ব্যবহার অপরিহার্য কোনো প্রয়োজনে জমি জরিপ করার জন্য স্কেল ব্যবহার করতে হয় অর্থাৎ যে কোনো প্রয়োজনে আমরা যখন সার্ভেইং করব বা জমি জরিপ করব সেক্ষেত্রে আমাদের স্কেলের প্রয়োজন হয় মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্বকে ভূমিভাগের প্রকৃত দূরত্বে পরিবর্তন করার জন্য স্কেলের প্রয়োজন হয় অর্থাৎ মানচিত্রের দুটি স্থানের দূরত্ব সেটাকে আমরা যখন ভূমিভাগে পরিবর্তন করব তখন স্কেলের প্রয়োজন হয় প্রয়োজনে কোনো বৃহৎ আয়তন বিশিষ্ট মানচিত্রকে ক্ষুদ্র আয়তনের মানচিত্রে পরিবর্তন করার জন্যও স্কেল ব্যবহার করতে হয় তাছাড়া পাঁচ নম্বর মানচিত্রে প্রদর্শিত অঞ্চলের আয়তন নির্ণয় করার জন্য স্কেল ব্যবহার করতে হয় ছ নম্বর মানচিত্রে প্রদর্শিত নদী সড়কপথ রেলপথ প্রভৃতির দৈর্ঘ্য জানার জন্য স্কেল ব্যবহার করতে হয় তাহলে আমরা জেনে নিলাম স্কেলের স্কেল কতখানি গুরুত্বপূর্ণ মানচিত্র প্রস্তুত করতে এবার আমরা জানবো যে স্কেল প্রকাশের পদ্ধতি উপস্থাপনা অনুসারে স্কেলকে আমরা তিনটি পদ্ধতিতে প্রকাশ করতে পারি যথা বিবৃতিমূলক স্কেল যেটাকে স্টেটমেন্ট স্কেল বলা হয় বা বর্ণনামূলক স্কেল বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল যেটাকে আর বা এনএফ স্কেল বলা হয় আর মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান আর এনএফ মানে হচ্ছে নিউমেরিক্যাল ফ্র্যাকশান আর তৃতীয় যে উপায় বা পদ্ধতি রয়েছে তাকে চিত্রানুক বা লেখচিত্র স্কেল বলা হয় যেটাকে ইংলিশে গ্রাফিক্যাল স্কেল বলে তো এই তিন ধরনের উপায়ের বা পদ্ধতির মাধ্যমে আমরা স্কেল প্রকাশ করতে পারি এবারে চলো এক এক করে সেই স্কেল প্রকাশের উপায় পদ্ধতিগুলো সম্পর্কে আমরা ডিটেলস ধারণা লাভ করি তো বিবৃতিমূলক স্কেল বা বর্ণনামূলক স্কেল শুরুতেই আমরা শিখবো বা জানব তো সেখানে সংজ্ঞা কি বলছে না মানচিত্র দূরত্ব ও ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতকে যখন কথায় বা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে অর্থাৎ একটি সহজ উদাহরণের মাধ্যমে বিবৃতিমূলক স্কেলকে বুঝে নেওয়া যাক এক সেমিতে পাঁচ কেমি এই যখন এইভাবে কোনো কথায় বা লিখিত বিবৃতির মাধ্যমে উল্লেখ করা থাকবে তখন সেটাকে আমরা বিবৃতিমূলক স্কেল বলবো বিবৃতিমূলক স্কেলে আমরা লক্ষ্য করছি যে এর বামদিকে অর্থাৎ এক সেমি এই যে ক্ষুদ্র এককটি রয়েছে পাঁচ কিমি বৃহৎ একক বা বড় দৈর্ঘ্যের একক তো এই ক্ষুদ্র এককটি বা বাম দিকের এক এটি মানচিত্রের দূরত্বকে সর্বদা নির্দেশ করবে আর ডান দিকের যে বড় এককটি সেটি ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করবে তো বিবৃতিমূলক স্কেলের একটি প্রধান বৈশিষ্ট্য কি না এখানে একক উল্লেখ থাকে কিন্তু ভগ্নাংশসূচক স্কেলে কোনো একক থাকে না পরে আমরা জানব বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক বিবৃতিমূলক স্কেলের এটি মানচিত্র স্কেল উল্লেখের সহজতম পদ্ধতি অর্থাৎ বিবৃতিমূলক স্কেল হচ্ছে তিন রকমের যে পদ্ধতি রয়েছে অর্থাৎ ভগ্নাংশ সূচক লেখচিত্রিক এবং বিবৃতিমূলক এই তিনটির মধ্যে বিবৃতিমূলকই হচ্ছে মানচিত্র স্কেল উল্লেখের সহজতম পদ্ধতি এই স্কেলে মানচিত্রের দূরত্ব সেন্টিমিটার ইঞ্চ এবং ভূমিভাগের দূরত্ব কিলোমিটার মাইল মিটার গজ ফুট প্রভৃতি এককে প্রকাশ করা হয় তাহলে এখানে বিষয়টা খেয়াল রাখো মানচিত্রের দূরত্ব ক্ষুদ্র এককে বা ছোটো এককে প্রকাশ করা হচ্ছে সেন্টিমিটার ইঞ্চ ভূমিভাগের দূরত্ব বড় অপেক্ষাকৃত বড় এককে অর্থাৎ কিলোমিটার মিটার মাইল গজ ফুট প্রভৃতি এককে প্রকাশ করা হয় তৃতীয় বৈশিষ্ট্য এই স্কেলের বাম দিকে সবসময় মানচিত্র দূরত্ব এবং ডান দিকে ভূমিভাগের দূরত্ব লেখা হয় এটা আগেই তোমাদেরকে উল্লেখ করে বলেছি সুবিধা বিবৃতিমূলক স্কেলের কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো কী কী না এই স্কেল কথায় বা বিবৃতির মাধ্যমে বলা থাকে বলে আকার কোনো জটিলতা নেই দ্বিতীয়ত এই স্কেলে সরাসরি দুটি স্থানবিন্দুর মধ্যবর্তী দূরত্ব অনায়াসে বোঝা যায় বা প্রকাশ করা সম্ভব হয় তাই এই স্কেল সহজ এবং সরল তৃতীয় মানচিত্র ব্যবহারে অনভিজ্ঞ মানুষও বিবৃতিমূলক স্কেল সহজে বুঝতে পারেন এবার বিবৃতিমূলক স্কেলের কিছু অসুবিধা জেনে নেব এক নম্বর অসুবিধা বিবৃতিমূলক স্কেলটি যে ভাষায় প্রকাশ করা থাকবে সেই ভাষার মানুষ ছাড়া অন্য ভাষাভাষীর মানুষরা এই স্কেল বুঝতে পারে না অর্থাৎ বিবৃতিমূলক স্কেলটি যদি এইভাবে থাকে এক সেমিতে পাঁচ কেমি এই ভাষাটি যে দেশের মানুষ বুঝতে পারবে না তাদের ক্ষেত্রে বিবৃতিমূলক স্কেলটি কার্যকারিতা হারিয়ে ফেলে দ্বিতীয় যে অসুবিধা রয়েছে এই স্কেলে একক পরিবর্তন করার প্রয়োজন হলে হিসেব করার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয় অর্থাৎ সিজিএস পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতি যেমন সেন্টিমিটার কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার এই সমস্ত যে এককগুলো রয়েছে এই এককগুলি থেকে এপিএস পদ্ধতির অর্থাৎ মাইল ইয়ার্ড ফারলং ফিট ইঞ্চ এই সমস্ত যে একক রয়েছে এপিএস পদ্ধতির এই পরিবর্তন করতে গেলে সেক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে হয় অর্থাৎ এককগুলোর মধ্যকার সম্পর্ক সবাইকে জানতে হয় তৃতীয় যে অসুবিধা মূল মানচিত্রটি ছোট বা বড় হলে স্কেলের পরিবর্তন ঘটে তখন নতুন করে ওই বিবৃতিমূলক স্কেল হিসাব করতে হয় যা অসুবিধাজনক অনেকের ক্ষেত্রে চতুর্থ যে অসুবিধা বিবৃতিমূলক স্কেলের দ্বারা অনুভূমিক দূরত্ব সম্পর্কে সঠিক কোনো ধারণা লাভ করা যায় না যেটা রৈখিক স্কেলের দ্বারা আমরা খুব সহজে অনুভূমিক দূরত্ব সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারি ব্যবহার বিবৃতিমূলক স্কেলের ব্যবহার জেনে নেব মানচিত্রে এই স্কেল দ্বারা ভূমিভাগের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল সম্পর্কে উল্লেখ করা হয় তবে বিশ্বের সর্বত্র বিবৃতিমূলক স্কেলের ব্যবহার অপেক্ষাকৃত ক্রম এবার চলে আসি স্কেল প্রকাশের দ্বিতীয় যে উপায় বা মাধ্যম বা পদ্ধতি সেটি হচ্ছে ভগ্নাংশসূচক স্কেল একে সংখ্যাসূচক ভগ্নাংশ স্কেল বা মাত্রাহীন স্কেল বা এককহীন স্কেল বা আনুপাতিক স্কেল নামে নামাঙ্কিত করা হয় সংজ্ঞা জেনে নিই মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা সংখ্যাসূচক ভগ্নাংশ বা এনএফ সংক্ষেপে আমরা বলে থাকি আর বলে থাকি উদাহরণ এর উদাহরণ তোমরা লক্ষ্য করো বিবৃতিমূলক স্কেলের থেকে ডিফারেন্ট ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড অর্থাৎ এখানে আনুপাতিক হারে বিষয়টাকে দেখানো রয়েছে কোনো একক নেই এর এক অর্থাৎ মানচিত্রের দূরত্ব যেটিকে লব বলা হয় এই লব সর্বদা এক হয় এবং আরেফ যেটা একটা বৃহৎ সংখ্যা অর্থাৎ ফিফটি থাউজেন্ড সেটি ভূমিভাগের দূরত্বকে প্রকাশ করছে বৈশিষ্ট্য ভগ্নাংশ সূচক স্কেলের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব এই স্কেলে কোনো একক নির্দেশিত থাকে না অর্থাৎ একটু আগেই বললাম ভগ্নাংশ সূচক স্কেলে কোনো একক থাকে না তাই এর ব্যবহারিক গুরুত্ব সর্বাধিক পৃথিবীতে যত ধরনের স্কেল ব্যবহার করা হয় মানচিত্রের ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে সেক্ষেত্রে ভগ্নাংসূচক স্কেলের ব্যবহার সর্বাধিক কেন না এর কোনো একক থাকে না যে কোনো এককে এটিকে পরিবর্তন করে নেওয়া যায় তাই এর ব্যবহারিক গুরুত্ব সর্বাধিক দ্বিতীয় আরেফ স্কেলটি বা ভগ্নাংশূচক স্কেলটি একটি সাংখিক অনুপাতে প্রকাশ করা হয় যে কারণে একে আমরা আনুপাতিক বা রেশিও স্কেল বলতে পারি এই স্কেলের লভ সর্বদা এক হয় যা মানচিত্র দূরত্বকে নির্দেশ করে এবং হর সর্বদা বড় সংখ্যা দ্বারা সূচিত করা হয় যা ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে এই স্কেলের লব ও হরকে একই এককে প্রকাশ করা হয় এবার ভগ্নাংশ সূচক স্কেলের কিছু সুবিধা জেনে নেব এই স্কেলে কোনো একক না থাকায় যে কোনো দেশে সেই দেশের প্রচলিত এককে প্রকাশ করা যায় তাই এর ব্যবহার সর্বাধিক ভগ্নাংশ সূচক স্কেলকে সহজেই সিজিএস বা মেট্রিক পদ্ধতিতে এবং এফপিএস বা ব্রিটিশ পদ্ধতিতে পরিবর্তন করা যায় এই স্কেলে মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব সঠিক অনুপাতে প্রকাশ করা যায় এফ স্কেলকে সহজেই বিবৃতিমূলক স্কেল বা রৈখিক স্কেলে পরিবর্তিত করা যায় এবার আমরা জেনে নেব ভগ্নাংশূচক স্কেলের কিছু অসুবিধা ভগ্নাংশসূচক স্কেল ভালোভাবে বোঝার জন্য পূর্ব জ্ঞান থাকা আবশ্যক দ্বিতীয়ত মানচিত্র ছোট বা বড় করলে স্কেলের পরিবর্তন ঘটে ফলে নতুন করে স্কেলের হিসাব করতে হয় এর ফলে তখন এই স্কেলে অর্থাৎ আরেব স্কেলে জটিলতার সৃষ্টি হয় এবার তৃতীয় উপায় অর্থাৎ মানচিত্র স্কেল প্রকাশের তৃতীয় যে উপায় বা পদ্ধতি রয়েছে সেটি সম্পর্কে ডিটেলসে জানবো অর্থাৎ লেখচিত্রিক স্কেল চিত্রানুক স্কেল গ্রাফিক্যাল স্কেল এতগুলো নামে একে নামাঙ্কিত করা হয় প্রথমে আমরা সংজ্ঞা জানব মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতকে যখন এক বা একাধিক সরলরেখা দ্বারা লেখচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে চিত্রানুক স্কেল বা লেখচিত্র স্কেল বলে প্রকারভেদ লেখচিত্র স্কেল তিন প্রকার হয় অনেক ক্ষেত্রে এটাকে চার প্রকারও বলে তো তিন প্রকার কী কী রৈখিক স্কেল কর্ণিক স্কেল এবং ভার্নিয়ার স্কেল তো রৈখিক স্কেল সিম্পল হয় এবং কম্প্যারেটিভ মানে তুলনামূলক হয় তো যে কারণে অনেকে বলে এই লেখচিত্র স্কেল বা নর্মালি স্কেলকে তিন ভাগে ভাগ করা যেতে পারে সিম্পল স্কেল বা প্লেন স্কেল কম্পারেটিভ স্কেল এবং ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল তো এই ক্ষেত্রে বিষয়টা তোমরা খেয়াল রাখবে রৈখিক স্কেল কাকে বলে সেটা জানব মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাত প্রদর্শনের জন্য নির্দিষ্ট হিসাব অনুসারে একটি সরলরেখাকে প্রথম পর্যায়ে কয়েকটি ভাগে যেটাকে আমরা প্রাথমিক ভাল ভাগ বলবো আবার একটি প্রাথমিক ভাগকে নির্দিষ্ট কতগুলো দ্বিতীয় পর্যায়ে ভাগে অর্থাৎ যাকে আমরা সেকেন্ডারি ডিভিশান বলবো বা গৌণ ভাগ বলবো এইভাবে বিভক্ত করে যে স্কেল অঙ্কন করা হয় তাকে রৈক্ষক স্কেল বলে অর্থাৎ এক কথায় একটি সরলরেখার মাধ্যমে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাত যখন একে দেখানো হয় তখন তাকে আমরা রৈক্ষিক স্কেল বলি উদাহরণ রৈখিক স্কেলের ক্ষেত্রে উদাহরণ আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখালে সেটা খুব ভালো হয় আমরা এখানে উদাহরণটা কীভাবে জানছি না প্রথমে জিরোর ডান দিকে পিডি ভ্যালুগুলো বসানো থাকে আর জিরোর বাম দিকে এসডি ভ্যালুগুলো বসানো থাকে তো ডান দিকে পিডি ভ্যালু একটি পিডি ভ্যালুর মান কত এখানে দশ তারপরে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে একটি প্রাইমারি ডিভিশনের ভ্যালু সমান সমান টোটাল সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু তাহলে একটি প্রাইমারি ডিভিশনের ভ্যালুকে আমরা দুটি ভাগে তাহলে এখানে সেকেন্ডারি ডিভিশনে ভাগ করেছি একটি ভাগ হচ্ছে পাঁচ আর একটি ভাগ হচ্ছে পাঁচ যেটা যোগ হয়ে হয়েছে টোটাল দশ এরপর আমরা রৈখিক স্কেলের বৈশিষ্ট্যগুলি জেনে নেব তো রৈখিক স্কেলের প্রথম বৈশিষ্ট্য বিবৃতিমূলক স্কেল বা ভগ্নাংশ স্কেল থেকে এই রৈখিক স্কেল অঙ্কন করা যায় স্কেলের প্রধান দুটি অংশ বা ভাগ রয়েছে একটি ভাগ এবং অপরটি গৌণভাগ মুখ্য ভাগকে আমরা প্রাইমারি ডিভিশন বলি যেটিকে আমরা প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখাকে নির্দিষ্ট কতগুলো ভাগে ভাগ করলে আমরা মুখ্য ভাগ পাই এবং ভাগ অর্থাৎ সেকেন্ডারি ডিভিশন সংক্ষেপে আমরা এসডি বলে থাকি তো সেকেন্ডারি ডিভিশন আমরা যে কোনো একটি প্রাইমারি ডি ডিভিশান অর্থাৎ লিনিয়ার স্কেলের সেবের সুবিধার জন্য আমরা বামদিকের প্রাইমারি ডিভিশনকে সমান কতগুলো ভাগে ভাগ করলে আমরা পাই প্রত্যেকটি ভাগকে আমরা তখন গৌণ ভাগ বা দ্বিতীয় পর্যায়ের ভাগ যেটাকে আমরা সেকেন্ডারি ডিভিশন বলবো এই স্কেলের পরিমাপের যেটা একটু আগে বললাম এই স্কেলে পরিমাপের সুবিধার জন্য একেবারে বাম দিকে ভাগ এবং শূন্যের ডান দিকে মুখ্য ভাগ দেখানো হয় ব্যবহার ক্ষুদ্র মাঝারি স্কেলের মানচিত্র যেমন দেওয়াল মানচিত্র অ্যাটলাস মানচিত্র তৈরিতে রৈখিক স্কেল বহুলভাবে ব্যবহৃত হয় তুলনামূলক স্কেল বিভিন্ন একক পদ্ধতির দুটি এককের মধ্যে তুলনা করার জন্য একটি সরল রেখার উভয় দিকে যে রৈখিক স্কেল অঙ্কন করা হয় তাকে তুলনামূলক স্কেল বলে পৃথিবীতে বিভিন্ন দেশভেদে ভিন্ন ভিন্ন একক পদ্ধতি প্রচলিত রয়েছে যেমন ফ্রান্সে সিজিএস পদ্ধতি ইউএসএতে এপিএস পদ্ধতি চীনে লি পদ্ধতি জাপানে রি পদ্ধতি তো এই ভিন্ন ভিন্ন একক পদ্ধতি রয়েছে তাদের মধ্যে যে কোনো দুটি এককের মধ্যে একটির সাথে অপরটি তুলনা করার জন্য একটি সরলরেখার উভয় দিকে যে স্কেল অঙ্কন করা হয় তাকে আমরা তুলনামূলক স্কেল বলে থাকি অনেকে আবার তুলনামূলক স্কেলকে তুলনামূলক রৈখিক স্কেলও বলে থাকে তো তোমরা বিভিন্ন একক পদ্ধতি সম্পর্কে এখানে আমি জিস্ট করে দিয়েছি সেটা তোমাদের সুবিধে হবে এবার ব্যবহার সম্পর্কে জানব তো প্রথমে সামরিক প্রয়োজনে কেবলমাত্র ইউরোপ এবং আমেরিকায় ব্যবহৃত হলেও পরে সকল দেশের ব্যবহার শুরু হয় দ্বিতীয়ত দুটি দেশের মানচিত্র তুলনার ক্ষেত্রে তুলনামূলক স্কেল ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্রকারভেদ তুলনামূলক স্কেল মূলত চার প্রকার একক স্কেল অর্থাৎ ইউনিট স্কেল সময় নির্দেশক স্কেল অর্থাৎ টাইম স্কেল পদক্ষেপ স্কেল অর্থাৎ স্পেস স্কেল আর আবর্তন স্কেল অর্থাৎ রিভলভ স্কেল এবার আমরা একক স্কেল সম্পর্কে জানবো যে স্কেলে দুটি ভিন্ন দূরত্বের এককের মধ্যে তুলনামূলক দূরত্বের পরিমাণ দেখানো হয় তাকে একক স্কেল বা ইউনিট স্কেল বলে যেমন মাইলের সাথে কিলোমিটার ফুটের সাথে মিটার প্রভৃতি এককের মধ্যে তুলনাকে বোঝায় একক স্কেল নেক্সট জানবো সময় নির্দেশক স্কেল অর্থাৎ টাইম স্কেল যে স্কেলে কোনো ব্যক্তি বা দল কোনো নির্দিষ্ট সময়ে কতটুকু পরিমাণ স্থান অতিক্রম করে তা বোঝানো হয় তাকে সময় নির্দেশক স্কেল বলে অর্থাৎ সাধারণত দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিছু ব্যক্তি একদল সৈন্য একদল স্কাউট একজন সাইকেল চালক একটি দ্রুতগামী ট্রেন একটি বিমান প্রভৃতির গতিবেগ ও অতিক্রান্ত স্থানের মধ্যে তুলনা করা হয় এই ধরনের স্কেলে ব্যবহার তো একই স্কেল দূরত্ব এবং এর অনুরূপ সময় দেখানোর জন্য নির্ সময় নির্দেশক স্কেল ব্যবহার করা হয় পদক্ষেপ স্কেল পে স্কেল কাকে বলে না হেঁটে যাওয়ার সময় মানুষের পদক্ষেপগুলো সাধারণত সমান ব্যবধানে পড়ে যেমন সৈন্যদের পদক্ষেপের পরিমিত দৈর্ঘ্য টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি সেমি অথবা থার্টি ইঞ্চ এরূপ পদক্ষেপের সংখ্যা অনুসারে যে স্কেল অঙ্কন করা হয় তাকে পদক্ষেপ স্কেল বলে উদাহরণ পদক্ষেপ ও গজ পদক্ষেপ ও মিটার গজ ও মিটারের মধ্যে তুলনা ব্যবহার পদক্ষেপ স্কেলকে আমরা কীভাবে ব্যবহার করে থাকি না দ্রুত অনুধাবন জরিপ কাজের সময় স্বল্পতার জন্য শিকল এবং ফিতা ব্যবহার করা যায় না তাই পদক্ষেপ স্কেলের সাহায্য নেওয়া হয় আবর্তন স্কেল আবর্তন স্কেল কাকে বলবে সমতল ভূমিতে চাকার সাহায্যে অতি দ্রুত দূরত্ব পরিমাপ করে যে স্কেলে দেখানো হয় তাকে আবর্তন স্কেল বলে উদাহরণ দুই চাকা বিশিষ্ট সাইকেলে চড়ে অগ্রসর হওয়ার পর চাকার পরিধিকে আবর্তনের সংখ্যা দ্বারা গুণ করলে যে দূরত্ব পাওয়া যায় সেই দূরত্বকে নিয়ে এই স্কেল অঙ্কন করা হয় এক্ষেত্রে মাথায় রাখবে যে চাকার যে পরিধি সেটা বৃত্তের পরিধির সূত্রের মাধ্যমে নির্ধারণ করা হয় অর্থাৎ টু পাই আর নেক্সট চলে আসবো কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল বা কর্ণীয় স্কেল বা তির্যক স্কেল এতগুলো একে নামাঙ্কিত করা হয় সংজ্ঞা যে স্কেলে মুখ্য ও গৌণ এবং প্রগৌণ এই তিনটি অংশ থাকে এবং গৌণ অংশকে কয়েকটি কর্ণের সাহায্যে তির্যকভাবে বিভক্ত করে মানচিত্র এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতকে অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা হয় তাকে তির্যক বা কর্ণিক স্কেল বলে বৈশিষ্ট্য জেনে নেব তাহলে আমরা তির্যক স্কেলের সংজ্ঞায় কি পেলাম না এখানে তিনটে প্রধান ভাগ পেলাম বা প্রধান অংশ পেলাম মুখ্য ভাগ গৌণ ভাগ এবং প্রগৌণ ভাগ এবার আমরা ডায়াগনস স্কেলের বৈশিষ্ট্যগুলি জেনে নেব এই স্কেলের প্রধান তিনটি অংশ যথা মুখ্যভাগ গৌণভাগ এবং প্রগৌণভাগ একটু আগে আলোচনা করলাম দ্বিতীয় বৈশিষ্ট্য এই স্কেলের প্রগৌণ অংশের সমস্ত ভাগ সদৃশ্য ত্রিভুজ গঠনের নিয়ম মেনে করা হয় তৃতীয় এই স্কেলে দশমিকের পর দুই ঘর পর্যন্ত সঠিকভাবে মাপ নেওয়া সম্ভব হয় ব্যবহার বৃহৎ স্কেল মানচিত্র যেমন মৌজা বা ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরি করতে এই স্কেল অর্থাৎ ডায়াগোনাল স্কেল বা কর্ণীয় স্কেল সর্বাধিক ব্যবহৃত হয় তাছাড়া পরিকল্পনামূলক ভূমি ব্যবহারের কাজে এটি ব্যবহৃত হয় এবার চলে আসব ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল কাকে বলে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের অতি সূক্ষ্ম অংশ যেমন একের দশ ভাগ ভগ্নাংশের ভগ্নাংশ এটাকেই বোঝাচ্ছে অর্থাৎ একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের অতি সূক্ষ্ম অংশকে নিখুঁতভাবে পরিমাপ করতে কোনো বৃত্ত বা সরলরেখায় অঙ্কিত মূল স্কেলের সঙ্গে যে ক্ষুদ্র সহকারী স্কেল যুক্ত থাকে তাকে ভার্নিয়ার স্কেল বলে নামকরণ ক্ষুদ্রতম দৈর্ঘ্য বা ভগ্নাংশের ভগ্নাংশ মান পরিমাপের জন্য ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ পিয়ারি ভার্নিয়ার যে যন্ত্রটি বা স্কেলটি আবিষ্কার করেন তা ভার্নিয়ার যন্ত্র বা ভার্নিয়ার স্কেল নামে নামাঙ্কিত করা হয় ভার্নিয়ার স্কেলের কিছু বৈশিষ্ট্য জেনে নেব ভার্নি স্কেলটি মূল স্কেলের গায়ে স্পর্শ করে থাকে ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের গা বরাবর সামনে পিছনে ডান দিকে বা বাম দিকে সরানো যায় তাই এটি স্মরণযোগ্য স্বতন্ত্র ক্ষুদ্র স্কেল ভার্নিয়ার স্কেলে কোনো আরেপ থাকে না ভার্নিয়ার স্কেলে আমরা কোনোভাবেই আরেপ পাবো না রৈখিক স্কেলে ডায়াগোনাল স্কেলে আমরা আরেক পাবো ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে একটা কথা বলে রাখি ডায়াগোনাল স্কেলের কোনো প্রবলেমে যদি কোনোভাবেই আরেক উল্লেখ না থাকে তাহলে আমরা আরেপ ধরে নেব ওয়ান ইস টু ওয়ান কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কোনো আরেপ থাকে না চার নম্বর বৈশিষ্ট্য মূল স্কেল সরল রৈখিক অথবা বৃত্তাকার হলে ভার্নিয়ার স্কেলটিও সেই সঙ্গে সঙ্গে সরলরৈখিক ও বৃত্তাকার হয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য ভার্নিয়ার স্কেলের পার্ট সমান সমান মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক ছ নম্বর বৈশিষ্ট্য মূল স্কেলের মান ও ভার্নিয়ার স্কেলের মানের পার্থক্য যত কম হবে দৈর্ঘ্য পরিমাপের সূক্ষ্মতাও এই স্কেলে তত বেশি হবে অর্থাৎ ভার্নিয়ার স্কেল তত বেশি কার্যকারিতা লাভ করবে সাত নম্বর বৈশিষ্ট্য মূল স্কেলের ক্ষুদ্রতম মান বা ঘর অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম মান বা ঘর সর্বদা কম বা বেশি হয় এক্ষেত্রে ডি বলতে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর বা মানকে বোঝাচ্ছে সেটি বড় হয় এবং ভি বলতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর বা মানকে বোঝাচ্ছে সেটি ছোট হয় তাহলে পজিটিভ স্কেলের ক্ষেত্রে ডি এর মান বড় হয় এবং ভি এর মান ছোট হয় বিপরীতভাবে নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভি এর মান বড় হয় এবং ডি এর মান ছোট হয় মূল স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অপেক্ষা সর্বদা এক কম বা বেশি হয় তো আমরা পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এক বেশি দেখি কেন কি না পজিটিভ ভার্নিয়ার স্কেলে ক্যালকুলেশান করতে গিয়ে আমরা পেয়েছিলাম নাইনটিন ইস টু টোয়েন্টি অর্থাৎ নাইনটিন এমএসডি সমান সমান বা ইস টু টোয়েন্টি ভিএসডি অর্থাৎ যেটাকে আমরা টোয়েন্টিকে ছোটো হাতের এন বলে থাকি অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এক্ষেত্রে তাহলে কি হচ্ছে না এক সর্বদা বেশি হচ্ছে পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এনের মান এক কম হবে অর্থাৎ টোয়েন্টি এমএসডি সমান সমান নাইনটি নাইনটিন ভিএইচডি অর্থাৎ নাইনটিন ভিএইচডি সমান সমান আমরা ছোট সংক্ষেপে ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারলে যে মূল স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অপেক্ষা সর্বদা এক কম বা বেশি হতে পারে এবার আমরা জানবো ভার্নিয়ার স্কেল অঙ্কন করতে গেলে বেশ কিছু প্রধান উপাদানের প্রয়োজন হয় যথা এক নম্বর ডি অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ভি অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান আর এন অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা আর ভিসি ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক এবার বেশ কিছু সূত্র রয়েছে ভার্নিয়ার স্কেল সমাধানের ক্ষেত্রে আমরা সেগুলোকে ব্যবহার করে থাকি এই সূত্রগুলোর মাধ্যমে আমরা এদেরকে আবার সংজ্ঞায়িত করতে পারি চলো সেগুলোকে দেখি ভিসি ভিসিকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে থাকি ভিসিকে আমরা দুভাবে সংজ্ঞায়িত করতে পারি তো প্রথমে সূত্র দেখে নিই ডি বাই এন আর ডি মাইনাস ভি ডি বলতে গেলে প্রধান বা মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান আর এন বলতে গেলে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা আর এক্ষেত্রেও আমরা ডি বলতে গেলে কী বোঝাবো না প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান আর ভি মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান তাহলে আমরা সংখ্যাটাকে দুভাবে কীভাবে দেব না প্রধান বা মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানকে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটি পাওয়া যায় তাকে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভিসি বলা হয় অন্যভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান বিয়োগ করলে বা পার্থক্য করলে যে ফলটি আমরা পাবো তাকে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক বলবো একই রকমভাবে ডিকে দুই রকমভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি ডি বলতে কি বোঝায় না মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ভিসি ইন্টু এন ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভার্নিয়ার স্থিরাঙ্কের সাথে এন বলতে গেলে বোঝাচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের সাথে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা গুণ করলে যে গুণ ফলটি পাবো তাকে আমরা ডি বলবো অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান বলবো বা লিস্ট কাউন্ট অফ মেন স্কেল অন্যদিকে ভার্নিয়ার স্থিরাঙ্কের সাথে ভি অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান যোগ করে দিলে যে যোগফল পাবো তাকে আমরা লিস্ট কাউন্ট অব মেন স্কেল অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান অর্থাৎ ডিকে সংজ্ঞায়িত করতে পারবো অন্যদিকে এন সমান সমান ডি ডিভাইডেড বাই ভিসি অর্থাৎ এন এর সংজ্ঞাটা আমরা কীভাবে দেবো এন বলতে কী বুঝি না ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা তো ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা কাকে বলে না প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান অর্থাৎ ডি ডিভাইডেড বাই ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানকে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্কের মান দিয়ে যদি ভাগ করি যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলকে আমরা এন অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা বলবো এবার ব্যবহার কতগুলো যন্ত্র রয়েছে যে যন্ত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় যেমন প্ল্যানিমিটার অ্যাভনি লেভেল ট্রানজিট থিওডোলাইট যেটা সেকেন্ড সেমিস্টারে তোমরা পাবে বা পড়েছো অনেকে সেক্স স্ট্যান্ড ব্যারোমিটার এই সমস্ত যন্ত্রগুলোতে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় তাহলে আজকের আমরা স্কেল সম্পর্কে বিভিন্ন থিওরিটিক্যাল পার্ট জানলাম এবং তাদের যদি সংক্ষেপিত রূপ জানার চেষ্টা করি যেমন বিবৃতিমূলক স্কেল ব্যবহার সীমিত অনুভূমিক দূরত্ব সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না মানচিত্র স্কেল উল্লেখের সহজতম পদ্ধতি অর্থাৎ টেলসে যেগুলো জানলাম সেখান থেকে যেগুলো জিস্ট করে নিলাম এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে ভগ্নাংশূচক স্কেল থেকে আমরা কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেব না এর কোনো একক উল্লেখ থাকে না এককহীন হওয়ায় এর ব্যবহার সর্বাধিক বিশ্বের সব দেশের মানচিত্রতে অধিক পরিমাণে ব্যবহৃত হয় রৈখিক স্কেল রৈখিক স্কেলের সংক্ষিপ্ত হিসাবে যে যে বিষয়গুলোর উপরে দৃষ্টিভঙ্গি রাখবো সেগুলো কি না ক্ষুদ্র স্কেলের মানচিত্র অঙ্কনে যেমন দেওয়াল মানচিত্র অ্যাডলাস মানচিত্র প্রভৃতি মানচিত্র অঙ্কন করতে গেলে পরে রৈখিক স্কেলের ব্যবহারটা অধিক দশমিকের পর একঘর সংখ্যা নিখুঁতভাবে দেখানো যায় এবার তুলনামূলক স্কেল দুটি ভিন্ন একক পদ্ধতির দুটি এককের একটির সাথে অপরটি তুলনা করা হয় সামরিক প্রয়োজনে ব্যবহার করা হয় জনপ্রিয়তা লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং তারপরে এবার আসবো একক স্কেল তাহলে কিলোমিটারের সাথে মাইল মিটারের সাথে গজ প্রভৃতি এককের তুলনা করা হয় সময় নির্দেশক স্কেল সময় ও দূরত্বের তুলনা করা হয় পদক্ষেপ স্কেল পদক্ষেপ ও গজ পদক্ষেপ ও মিটার পদক্ষেপ গজ ও মিটারের তুলনা করা হয় আবর্তন স্কেল চাকার পরিধিকে আবর্তনের সংখ্যা দ্বারা গুণ করে এই স্কেলের গুরু দূরত্ব নির্ণয় করা হয় চাকার পরিধি নির্ধারণ করবো আগেই বলেছি কীভাবে না বৃত্তের পরিধি নির্ধারণের সূত্র দিয়ে সূত্রটি হলো টু পাই আর কর্ণিক স্কেল প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভাগের পর কর্ণ অঙ্কনের মাধ্যমে অধিক পরিমাপ পাওয়া যায় কর্ণিক স্কেলে যেহেতু কর্ণ বা প্রগৌণ ভাগ রয়েছে তাই অধিক পরিমাপটা পাই যেটাকে নিখুঁত পরিমাপ বলা যেতে পারে তো দশমিকের পর দুই ঘর সংখ্যা পর্যন্ত নির্ভুল মাপ পাওয়া যায় স্কেল মানচিত্র অঙ্কনে এটি সর্বাধিক ব্যবহার করা হয় যেমন মৌজা ম্যাপ ক্যাডেস্টাল ম্যাপ ভার্নিয়ার স্কেল থেকে কী কী সংক্ষেপিত রূপ জানব কর্ণিক স্কেলের চেয়ে সূক্ষ্ম পরিমাপ করা যায় দশমিকের পর দুই ঘর ডায়াগোনাল স্কেলে নেওয়া যেত ভার্নিয়ার স্কেলে তিন ঘর পর্যন্ত সংখ্যার মাপ সঠিক নেওয়া যায় অনুভূমিক স্কেল যেমন অনুভূমিকভাবে যে সমস্ত স্কেলগুলো অঙ্কন করা হয় যেমন রৈখিক স্কেল তুলনামূলক স্কেল ডায়াগোনাল স্কেল উল্লম্ব স্কেল উল্লম্বভাবে যে স্কেলগুলো অঙ্কন করা হয় যেমন পর্বতের উচ্চতা উপত্যকার গভীরতা ইত্যাদি উল্লম্ব ব্যবধান বোঝানোর জন্য উল্লম্ব স্কেল ব্যবহৃত হয় বিমানের রক্ষিত ক্যামেরার উচ্চতা নির্ধারণের জন্য ঢালের স্কেল উল্লম্ব ব্যবধানের জন্য ঢালের ডিগ্রির সাথে অনুভূমিক পরিমাপের দৈর্ঘ্যের সম্পর্ক দেখানো হয় বর্গমূলের স্কেল বৃত্ত লেখচিত্র অঙ্কনের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি বা এই ধরনের স্কেল ধরে থাকি স্পিয়ার ডায়াগ্রাম করার সময় আমরা ঘনমূলের স্কেল ধরে থাকি এবার স্কেল অনুসারে এবার প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছি স্কেল অনুসারে মানচিত্র শ্রেণী বিভাগ তো স্কেল অনুসারে মানচিত্রকে আমরা প্রধান তিনটে ভাগে ভাগ করে থাকি বৃহৎ স্কেল মানচিত্র মাঝারি স্কেল মানচিত্র এবং ক্ষুদ্র স্কেল মানচিত্র পৃথিবীর ক্ষুদ্র এলাকাকে বড় করে যখন দেখানো হবে তখন সেটাকে আমরা বৃহৎ স্কেলের মানচিত্র বলবো। পৃথিবীর মাঝারি এলাকাকে যখন মাঝারিভাবে দেখানো হবে তখন স্বাভাবিকভাবেই সেটা মাঝারি স্কেল মানচিত্র আর পৃথিবীর ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলে পৃথিবীর বৃহৎ এলাকাকে যখন আমরা ক্ষুদ্রভাবে দেখাবো তখন সেটাকে আমরা স্কেল মানচিত্র বলবো তাহলে আরেকবার বৃহৎ স্কেল মানচিত্র এবং স্কেল মানচিত্র কাকে বলে স্কেল মানচিত্র এটি পৃথিবীর ক্ষুদ্র এলাকাকে বৃহৎ করে যখন দেখাবো তো সেক্ষেত্রে আমরা যে স্কেল ব্যবহার করবো তাকে আমরা বৃহৎ স্কেল বলবো এবং এই মানচিত্রকে স্কেল মানচিত্র বলবো আর স্কেল মানচিত্র কাকে বলে পৃথিবীর বৃহৎ এলাকাকে ক্ষুদ্র বা ছোট করে যখন দেখাবো তখন সেটাকে আমরা ক্ষুদ্র স্কেল মানচিত্র বলবো তো স্কেলের মানচিত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা করে নিই ইল নকশা অর্থাৎ ব্লু প্রিন্ট প্ল্যান এর স্কেল এক ইঞ্চিতে আট ফুট বা ওয়ান ইঞ্চ টু পাঁচশো অথবা ওয়ান ইঞ্চ টু হাজার তো এক্ষেত্রে আমরা সাধারণত বৃহৎ স্কেল বলে থাকবো নীল নকশা অর্থাৎ স্কেলের ভ্যালুটা অনেক কম হবে অর্থাৎ স্কেলের যে হর রয়েছে অর্থাৎ এটাকে এখানে তোমরা আর এফ স্কেল দেখতে পাচ্ছো এক হচ্ছে মানচিত্রের দূরত্ব আর পাঁচশো হচ্ছে ভূমিভাগের দূরত্ব একই রকমভাবে এক মানচিত্রের দূরত্ব হাজার ভূমিভাগের দূরত্ব এই ভূমিভাগের দূরত্বকে অর্থাৎ হরগুলোর সংখ্যাটা তুলনামূলকভাবে যখন কম হবে সেটাই হচ্ছে বৃহস্কেলের মানচিত্র অর্থাৎ বিপরীত সম্পর্ক দেখতে পাচ্ছ ওয়ান টু টেন থাউজেন্ড ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই সমস্ত স্কেলের যে সকল টোপোশিট এগুলোও কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ তাছাড়া মৌজা ম্যাপ তোমরা আগেই জেনেছো যেখানে আমরা ডায়াগোনাল স্কেলের ব্যবহার করে থাকি তো গ্রামের ক্ষেত্রে এর আরেপ হয় ওয়ান ইস টু ফোর থাউজেন্ড বা সিক্সটিন ইঞ্চ সমান সমান ওয়ান মাইল শহরের ক্ষেত্রে ওয়ান ইস টু টু থাউজেন্ড থার্টি টু ইঞ্চ সমান সমান ওয়ান মাইল এছাড়াও জাতীয় ভূমি ব্যবহার মানচিত্র স্কেলের মানচিত্র মাঝারি স্কেল মানচিত্র ওয়ান এস টু ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান এস টু ওয়ান লাখ স্কেলের টোপো তাহলে মাঝারি স্কেলের যে মানচিত্র হয় তার উদাহরণ কী না টোপো কিছু পার্ট রয়েছে বা সিরিজ রয়েছে যেমন ইন সিট বা হাফ ইন সিট এগুলি হচ্ছে মাঝারি স্কেলের উদাহরণ ক্ষুদ্র স্কেল মানচিত্রের উদাহরণ কি না টোপো ডিগ্রি সিট মিলিয়ন সিট যাদের আর টু টু পয়েন্ট ফাইভ লাখ থেকে ওয়ান টু টেন লাখ এই ধরনের যে আর এফের টোপোসিড রয়েছে সেগুলি ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাহলে স্কেল ক্ষুদ্র স্কেলের মানচিত্রের ক্ষেত্রে হরের সংখ্যা দেখতে পাচ্ছ যে অনেক বেশি হয়েছে উদাহরণ কি যেমন দেওয়াল মানচিত্র অ্যাডলাস মানচিত্র গ্লো এগুলি হচ্ছে ক্ষুদ্র স্কেল মানচিত্রের উদাহরণ তাহলে আজকের আমরা এই টপিক্স থেকে কি কি জানলাম স্কেল কাকে বলে বিভিন্ন স্কেলের যে বৈশিষ্ট্য প্রকারভেদ তাদের সুবিধা অসুবিধা তাদের ব্যবহার যোগ্যতা এবং মানচিত্রের সাথে স্কেলের যে সম্পর্ক বা স্কেল অনুসারে মানচিত্রকে যে কতগুলো ভাগে ভাগ করা হয় সেটা সম্পর্কে তোমরা খুব ভালো করে এই অংশটা করে নেবে নিজেকে বোঝাবে এবং আরেফ সংক্রান্ত কিছু ক্যালকুলেশান হয় এনলার্স রিডিউস ম্যাপ সংক্রান্ত কিছু ক্যালকুলেশান হয় সেগুলো আর আমি এখানে আলোচনা করলাম না মূলত থিওরি পার্ট নিয়ে আলোচনা করলাম তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি সেক্ষেত্রে একটি ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি কিভাবে ভগ্নাংশ সূচক অর্থাৎ এফ স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে আমরা পরিবর্তিত করতে পারি অথবা বিবৃতিমূলক স্কেলকে আমরা কীভাবে এফ স্কেলে কনভার্ট করতে পারি তো সেই সংক্রান্ত তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে এবার তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি তোমরা উত্তর আমাকে কমেন্টে জানাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে